शैतान हाजिर नहीं हुआ चलो আজকের মতো তাহলে এখানে লাইভটা শেষ করতে আমি ঋতু বেজ নাম নাম লিয়া আর শয়তান হাজির নাই শয়তান হাজির নাই হুয়া ঠিক আছে চলো আজকের মতো তাহলে এখানে লাইভটা শেষ করি লাগে না লজ্জা লাগে না লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নাই কত দায়িত্ব আপনি তো খুঁজে দিন না ভাই কত চিন্তা করেন আপনি আমাকে নিয়ে একটু খুঁজে দিন না ভালো জায়গায় খুঁজে দিন তাহলে আমরা সবাই সপরিবারে গিয়ে সময় থাকবো হুম সত্যি তো চিন্তা খেলো পাপিয়া খাতুন দিদি কেমন আছো আমি পাপিয়া ভালো আছি তুমি তো ঢালিপাড়ার ক্যাফেতে আছো তাই তো কি না ঢালিপাড়া এটা আপনি পাকড় লিয়া জয়ী কেমন আছে জয়ী কোন স্কুলে পড়ছে কাছাকাছি আচ্ছা কি হলো ভয় পেয়ে গেছে বিড়াল কিছু বিড়াল এলো কোথা থেকে মন চাই একদম ঠিক বলেছো ও তো বোঝো এত বোঝার পরেও মনে কোনো অহংকার নেই তো লাইভটা দেখলে বন্ধুরা আমি কিছুটা ছোট ক্লিপ তুলে ধরে দিলাম জানি সবাই দেখেছো সবাই দেখেছো কেননা এখন তো মন্দিরে ট্রেন্ডিংয়ে রয়েছে ট্রেন্ডিংয়ে রয়েছে আর মন্দিরা খুঁজে খুঁজে এমন একটা ফ্যামিলির সাথে যোগাযোগ করেছে যে মানে যেখানে গেছে বুঝে গেছে যে এদের কাছে থেকে নোংরামোটা করা যাবে আগেও বলেছিলাম যে নোংরামোটা করতে সুবিধা হচ্ছে ওখানে নোংরামোটা করা যাবে আর মারিয়াকে এতদিন ভাবছিলাম একটা ইনোসেন্ট একটা ভালো মেয়ে কিন্তু না মোটেই না ওদের ফ্যামিলিটাই নোংরা ফ্যামিলিটা নোংরা আর প্রমাণ সহ যে রাহুল ওদের বাড়িতে গেছিল এটা পাশের বাড়ির লোক কমেন্ট করে বলেছে প্রমাণ সহ তুলে ধরছি তো নমস্কার বন্ধুরা মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপডেট নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি বন্ধুরা তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আচ্ছা কোনো ভদ্র বাড়ির মেয়ে কোনো ভালো বাড়ির মেয়ে রাত্রি দেড়টার সময় কি লাইভে আসে কোনোদিনও আসে না এদিকে মা করছে চ্যাট আর মায়ের শো কল পেয়ারের বনু করছে লাইভ আর মেয়েটা জেগে রয়েছে ওই বাচ্চা মেয়েটা জেগে রয়েছে আর ওরা ওইখানে নটাঙ্কি করছে মেয়েটা কি শিক্ষা পাচ্ছে মেয়েটা কি শিক্ষা পাচ্ছে মেয়েটাকে মানুষ করার জন্য মেয়েটাকে ভালোভাবে মানুষ করার জন্য তৈরি করার জন্য সে নাকি বসিরহাটে এসে আছে বসিরহাটের মতো জায়গাতে ভালো লোক থাকে যারা ভালো লোক আছো তারা কিছু মনে করো না কিন্তু বসিরহাটের একটা বদনাম রয়েছে বুঝেছো বন্ধুরা বসিরহাটের একটা বদনাম রয়েছে আমি এতদিন বলিনি আর এই যে যাদের বাড়িতে গিয়ে আছে তাদের তাদের ফ্যামিলি মেম্বারগুলোর চরিত্র ঠিক আছে চরিত্র ঠিক আছে ভালো বাড়ির মেয়ে হলে ওই রাত্রেবেলায় বৃষ্টির মধ্যে কেউ বাইরে রেস্তোরাঁয় ছেড়ে দিত না সে আগের দিনে গেল ঠিক আছে সাজতে গুজতে কফি শপে কফি খেয়ে আসলো পরের দিনে আবার গেল রাহুল সারাদিন কাটিয়েছে সঙ্গে আর সন্ধেবেলায় গিয়েছে রেস্তোরাঁতে রেস্তোরাঁতে দুদিন বাদে বারে যাবে দুদিন বাদে বারে যাবে এই সমস্ত ও খুঁজে খুঁজে দেখেছে কোথায় নোংরামিটা করা যাবে মানে আর রাহুল যে এসেছিল সেটা প্রমাণ একদম পাশের বাড়ির লোক দিয়েছে প্রমাণ সহ যে রাহুল এসেছিল লাইভে রাহুলের আওয়াজ মানে পরিষ্কার শোনা গেছে পরিষ্কার শোনা গেছে যারা মন দিয়ে একটু লাইভটা দেখবে তারা দেখতে বুঝতে পারবে যে রাহুল তাদের সঙ্গেই ছিল সঙ্গেই ছিল আর শয়তান কা নাম লিয়া শয়তান হাজির আবার দেখছে বাইরে পাশে আর মারিয়া আবার এরম করে চুপ করতে বলল
মানে ওই মেয়েটা কতটা নোংরা ভেবেছিলাম মেয়েটা ভালো, মেয়েটা সোমনাথের সাথে মন্দিরার সব ঠিকঠাক করে দিতে চাইছে, কিন্তু এত মিথ্যেবাদী তুমি মারিয়া, মানে তোমার চরিত্র ঠিক আছে তো? তুমিও নোংরা মনে হচ্ছে, নোংরা একদম নোংরা, মানে নোংরা না হলে তুমি এই নোংরা মেয়ের সাথে সাথ দিতে পারতে না। আর যে তোমার যদি, তুমি কালকে লাইভটা প্রাইভেট করলে কেন? বলে ফেলেছিলে রাহুল আসবে, আর সঙ্গে সঙ্গে ওই জয় জিজ্ঞেস করছে কে আসবে কে আসবে, ও তো জানে রাহুলটা কে বা রাহুলকে নিয়ে কতটা তোলপাড় হয়েছে। তারপরে মন্দিরা উত্তর দিল, তারপর লাইভটা প্রাইভেট করছো, আবার পাবলিক করছো, প্রাইভেট করছো পাবলিক করছো, তারপর লাইভটাকে ডিলিটই করে দিয়েছো। দম থাকলে ওই লাইভটা পাবলিক করে দেখাও, কত দম! তুমি ভিডিও বানাচ্ছ, যখন তোমার কমেন্ট বক্সে তোমাকে নেগেটিভ কমেন্ট করা হচ্ছে, তুমি ট্যারা ট্যারা উত্তর দিচ্ছ, তোমার লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, আজকে ওই তোমার দিদিভাইয়ের সঙ্গে তোমাকেও সোনাগাছিতে পৌঁছে দেবে, সবাই পৌঁছে দেবে। কেন পৌঁছাবে না? তোমাদের নিজেদের চরিত্রের দোষে তোমরা যাবে সোনাগাছিতে, বুঝেছো? মানে এত সুন্দর করে পরিবেশন করছো নিজেদের চরিত্রগুলোকে সোশ্যাল মিডিয়ায়, যে তোমাদের তোমাদের মানে কে নিয়ে বিক্রি করে, চরিত্র বিক্রি করে সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। তোমরা চাইছো তোমাদের চরিত্রগুলোকে বিক্রি করা হোক, এটা এটাই তো তোমরা চাইছো, তাই জন্য এমনভাবে প্রেজেন্ট করছো, এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করছো নিজেদের চরিত্রগুলোকে, নিজেরাই বিক্রি করে দিচ্ছ। আবার ওই যে ম্যান্ডি দোষ দিচ্ছে স্যান্ডিকে, সোমনাথের কোনো দোষ নেই, সেই ছেলেটা কত কষ্ট করছে, হাত পুড়িয়ে খাচ্ছে, রান্না করতে পারছে না, মা এসে তরকারি দিয়ে যাচ্ছে, সে নতুন করে বাঁচার চেষ্টা করছে। আর এদিকে এই যে মন্দিরা রানী চরিত্রহীনা, ড্যাশ 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 গায়ে হাওয়া লাগিয়ে প্রেম করে বেড়াচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে ওই রাহুল, রাহুল নামক শয়তান, শয়তানের সাথে। লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, আবার যখন লাইভে হাজার মানুষ বাজে বাজে কমেন্ট করছে, নোংরা নোংরা কমেন্ট করছে, সোনাগাছিতে পৌঁছে দিচ্ছে, তখন লাইভ থেকে বেরিয়ে গেল, ফট করে লাইভ থেকে বেরিয়ে গেল, লাইভ থেকে বেরিয়ে গিয়ে বলছে বি কুল বি কুল, মাথা ঠান্ডা রাখো বি কুল, তাই নাকি? আজকে তো মুখে খুব হাসি ফুটেছে, খুব হাসি ফুটেছে, বি কুল বি কুল। কদিন আগে তো মুখটা তাকানো যাচ্ছিল না, ওরে মুখ শুকিয়ে গেছে, ওরে কি কষ্ট, আমি সবার থেকে দূরে থাকতে চাই, আমি কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না, তা এর সাথে সম্পর্ক রাখছিস যে, এই তোকে মানে গালাগালি কি দেবো, বেড ড্যাশ, তুই বেড ড্যাশ রে। আর এমন একটা ফ্যামিলির সাথে জড়িত রয়েছিস যে তারাও বেড ড্যাশ। আর মারিয়ার মাকে বলবো, আপনি তো একজন বয়স্ক মহিলা, আপনি তো বড় বড় ডায়লগ মেরেছিলেন, আপনি সোশ্যাল ওয়ার্কারে কাজ করেন, আপনি নিয়ে আসছেন মন্দিরাকে, আপনি বোঝাবেন, তাদের সংসারটা বাঁচানোর জন্য নিয়ে আসছেন, নিজের বাড়িতে এনে রাখবেন, বুঝিয়ে সুজিয়ে সংসারটা করাবেন, এখন কি করছেন? এসে কি মন্দিরের টাকা দেখে পুরো একদম ভাবছেন যে বাহ, একে দিয়ে তো ভালোই ব্যবসাটা চালানো যাবে, নিজেরা তো ব্যবসা করে ইনকাম করছেন মনে হয়, স্বামী তো ঘরে থাকে না, মা মেয়ে ভালোই ব্যবসাটা চালাচ্ছিলেন, তারপর আরেকজনকে পেয়েছেন ব্যবসাদার বড়, সেও ব্যবসাদার হয়ে গেছে বড়, তাকে দিয়েও ব্যবসা চালাচ্ছেন, বাড়িতে পুরুষ মানুষ ডেকে নিয়ে আসছেন, যাকে নিয়ে এত তোলপাড়, যাকে নিয়ে এত নোংরা ঘাটাঘাটি, যাকে নিয়ে এখনো মানে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে আছে, তাকে ঘরে ডেকে নিয়ে আসছেন, তাহলে ব্যবসা চালাচ্ছেন, আস্তে আস্তে ওই মন্দিরের মেয়েটাকেও ব্যবসাদার বানিয়ে দেবেন, ওকে নিয়েও ব্যবসা শুরু করবেন, ওকে নিয়ে তো অলরেডি উল্টোপাল্টা কথা শুরু হয়ে গেছে, ওই বাচ্চার মেয়েটাকেও রেহাই দিচ্ছে না, তাই বাচ্চা মেয়েটাকেও নিয়েও নোংরামো করতে শুরু করেছেন। আপনি তো একজন মা, একজন মা হয়ে আপনার লজ্জা করছে না? ওই মেয়েকে ছেড়ে দিচ্ছেন রাতে, রাত বিরতে ছেড়ে দিচ্ছেন কফি শপে আড্ডা দেওয়ার জন্য, যদি মানে তো বারে পাঠাবেন, তা নিজের স্বামী তো ঘরে থাকে না, মেয়েটাকে রেস্ট্রিকশনে রাখতে পারেন না? আবার কি বলেন, আমাদের আশেপাশে সবাই দেখবে, আশেপাশের বাড়ির লোক তো দেখতে পারবে, আমাদের বাড়ি ফ্যামিলি এরকম নয়। আরে আপনাদের পাশের বাড়ির লোকই তো বলেছে আপনারা কি নোংরা, আর রাহুল যে আপনাদের বাড়ি গেছিল তার প্রমাণ দিয়ে দিয়েছে, প্রমাণ দিয়ে দিয়েছে, এবার কোথায় লুকাবেন, কোথায় লুকাবেন? লজ্জা করে না? নিজের মেয়েকেও শিক্ষা দিতে পারেননি, আর যাকে নিয়ে গেছেন সে তো মহাপাড় একটা ব্যবসাদার, এবার তিনজনে মিলে ব্যবসা করবেন, স্বামী তো থাকে না, ছমাস পরে এসে 15 দিন থাকে, তারপর ভালোই ব্যবসাটা চালান। আপনি সোশ্যাল ওয়ার্কার করেন, কিসের সোশ্যাল ওয়ার্কার করেন, এইসবের সোশ্যাল ওয়ার্কার করেন?
दम थाकले उत्तर देवें, दम थाकले उत्तर देवें। आज के आपनादेरकेও কেউ ছাড়বে না, আপনাদেরকেও নোংরা নোংরা কমেন্ট করতে মানে বাধ্য হচ্ছে ভিউয়ার্সরা। একটা নোংরা মেয়েকে আপনারা আশ্রয় দিয়েছেন, আর মানে আপনারা যে কতটা নোংরা সেটা বোঝাই যাচ্ছে। আর মারিয়াল পাবলিক করে দেখা, প্রাইভেট করেছিস কেন, পাবলিক করে দেখা। আর এই শো কল চরিত্রহীনা দিদি ভাইয়ের চরিত্রটা ভালো করে আরও ধুয়ে দিক সবাই, লজ্জাও নেই, লজ্জাও নেই তোদেরকে যতই মানে বলা হোক। আর বন্ধুরা তোমরা দেখে নাও, প্রমাণ দিয়ে দিয়েছি রাহুল যে গেছো আর রাহুলের সাথে এখনও রিলেশন রয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। তো সব বন্ধুরা, তো আজকের মতো গুড নাইট, টাটা।